প্যান্ডেল নির্মাণ কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁর এলাকায়। মঙ্গলবার সকালে ক্লাব ঘরের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। প্যান্ডেল নির্মাণ কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম রাজু বাগ। মঙ্গলবার সকালে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বাগদা মেন সড়কের পাশে এগিয়ে চলো ক্লাবের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ক্লাবেরই দুর্গাপুজোর প্যান্ডেল নির্মাণ করতে বর্ধমান জেলার কালনা জাফর কালীতলা থেকে এসেছিলেন নির্মাণ কর্মীদের একটি দল। তাদের মধ্যেই ম্যানেজারই করতেন রাজু বাগ নামে ওই যুবক। মৃত যুবকের বাড়ি বর্ধমান জেলার কালনা জাফর কালীতলা এলাকায়। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠায় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা প্যান্ডেলে কাজ করি আর হচ্ছে ম্যানেজার হিসেবে এসেছে, ও রান্না বান্না করে প্যান্ডেল দেখাশুনো। তো রেগুলার সকালবেলা আমরা একটু আগে মুড়ি চা খেয়ে প্যান্ডেলে কাজে গেলাম। তার 10 মিনিট পরে এখানকার ওই দাদা খবর দিল যে এরকম ব্যাপার, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শিগগিরই আসো। তাই আমরা দৌড়ে আসি, এসে দেখলাম যে দরজা খোলা, বডিটা ঝুলে আছে। আমরা মুড়িকে আবার নিচে নেমে যাই, নিচে নেমে যেয়ে যেরকম প্রতিদিন কাজ করি সেরকমই কাজ করি। তারপরে দাদারা ক্লাব ঘরে এসে দেখতে পাই যে ওই ব্যাপার, আমাদের আমরা এসে দেখি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই যুবকের কালনার বাড়ি থেকে ফোন এসেছিল, তারপরেই এই ঘটনা। বাড়িতে পারিবারিক অশান্তির জেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। নাকি এটা পারিবারিক অশান্তি চলছিল, এক সপ্তাহখানেক আগেও বাড়ি গিয়েছিল এবং গতকালও ফেরে। এবার আজকে সঠিক ঘটনাটা কী হয়েছে এটা আমাদের পক্ষে জানা সম্ভব না। আমরা এই কিছুক্ষণ আগে ক্লাবের সামনে ছিলাম, যে সমস্ত কর্মীরা উপরে আমাদের ক্লাবে থেকে কাজ করছে তারা ছুটে গিয়ে খবর দিল যে এইভাবে ওই ছেলেটি গলায় দড়ি দিয়ে ক্লাবের মধ্যে আত্মহত্যা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।